एचएचयू এবং তার সিরিজ টিমের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। তারা বাচ্চাদের নিয়ে কাজ করেন, এটাও আপনারা জানেন। কি ধরনের বাচ্চা? বৃদ্ধি বিকাশ সংক্রান্ত সমস্যা যে সমস্ত বাচ্চা রয়েছে আমরা প্রত্যহ সেই আলোচনা করি। আমরা আগের দিন মিস্টার জুয়েল চক্রবর্তীর সঙ্গে, জুয়েল চক্রবর্তী হচ্ছেন তার টিমেরই পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট, নতুন করে তার পরিচয় দেওয়া বাতুলতা আমি দিচ্ছি না, তাতে সময় নষ্ট হবে। আমরা আগের দিন জুয়েলের সঙ্গে কথোপকথনে জেনেছিলাম যে বিস্তৃত সমস্যা নিয়ে সচরাচর আমরা আলোচনা করে থাকি, তার বাইরেও একটা বড় ডোমেইন ফাঁকা পড়ে আছে। যেমন বাচ্চা যা পাচ্ছে মাটি থেকে তুলে খেয়ে ফেলছে, অথচ তার যেটা খাদ্য সেটা তাকে খাওয়ানো যাচ্ছে না, বাচ্চাকে কিছুতেই চান করানো যাচ্ছে না, তার গায়ে কেউ টাচ করলে সে বিরক্ত বোধ করছে কিন্তু সে হামলে কারোর গায়ের উপরে গিয়ে পড়ছে, কোনো বাচ্চা গায়ে ক্রিম বা পাউডার মাখছে পর্যাপ্ত পরিমাণে, এতটাই মাখছে যে বাবা মাকে গলদ ঘর্ম হতে হচ্ছে সেই ক্রিম বা পাউডার পরিষ্কার করতে, এমনকি সে হাতের কাছে পাউডার না পেলে আটার কৌটো ফেলে দিয়ে সেই আটাও গায়ে মেখে ফেলছে, আবার কোনো বাচ্চাকে পাউডারের পাফটা লাগানোর কাছে নিয়ে যাচ্ছে। এই যে বিস্তর অসঙ্গতি, এটা কি অসুস্থতা? জুয়েল বলেছিলেন যে আমাদের ইন্দ্রিয়ের পঞ্চ ইন্দ্রিয়, তার বাইরেও আরো দুটি ইন্দ্রিয়, তার যদি কোয়ার্ডিনেশন বা যুগলবন্দিতে কোথাও সমস্যা হয়, সঙ্গতে সমস্যা হয়, মস্তিষ্কে যদি ঠিকমতো অনুরণন না পৌঁছয়, মস্তিষ্ক যদি তাকে ঠিকমতো পড়তে না পারে, তখনই সমস্যাটা গড়ায়। এবং এই সমস্যাটাকে চলতে দেওয়া কিন্তু বাচ্চাটিকে অসুস্থ করে ফেলা, ভেজিটেবল পরিণত করার সমতুল। কি করতে হবে? জুয়েল সেদিন বিস্তারিত আপনাদের বলেছিলেন যে কি কি কারণে এই ঘটনাটা ঘটে থাকে, মস্তিষ্ক কেন সাড়া দিতে অক্ষম হয়, কেন সে প্রেশার কুকারের শব্দে চমকে উঠছে, কান্নাকাটি শুরু করে দিচ্ছে, অথচ টিভি বা মাইকের বিকট আওয়াজেও তার কোনো বিকৃতি নেই, এই অসামঞ্জস্য কোথায়, কেন? জুয়েল খুব সুন্দর করে বলেছিলেন, বুঝিয়েছিলেন। আমরা আজকে তার সিকোয়েলে, তার পরবর্তী পর্যায়ে জানি সমস্যা তো আপনারা বুঝলেন, আমরা আজকেও সমস্যাটা আরেকবার নিশ্চয়ই জুয়েল বলবেন আপনাদের, সমস্যাটা বোঝা গেল, প্রতিকারটা কি করে হবে? জুয়েল সেদিন একটা খুব সুন্দর কথা বলেছিলেন, একটি ডায়েট এসেছিল, সেন্সারি ডায়েট। সেন্সারি ডায়েটটা কি? অনেকে ভেবেছেন বা আমরাও সেদিন আলোচনা এনেছিলাম যে এই ডায়েট কিন্তু খাদ্য নয়, মানে মস্তিষ্ক বা নার্ভের পুষ্টির জন্য বাজারে বহু খাবার পাওয়া যায়, বিক্রি হয়, সাপ্লিমেন্টস পাওয়া যায়। জুয়েল সে কথা একবারও বলেননি বা বোঝাতে চেষ্টাও করেননি। জুয়েল বলছেন তাদের যেটা ডোমেইন, অর্থাৎ ফিজিওথেরাপির ডোমেইন, পেডিয়াট্রিক ফিজিওথেরাপির ডোমেইন, সেখানে তারা এমন কিছু প্রক্রিয়া পদ্ধতি মেনে চলতে বলবেন, সেটাই হচ্ছে সেই বাচ্চাটির ডায়েট যেটাতে তার মস্তিষ্ক পুষ্টি পাবে, পরিপোষিত হবে। এবং সেটা কি ধরনের জিনিস আমরা বিস্তারিত আজকে সেটা আলোচনা করব। আলোচনার আগে জুয়েল আবার একটু বলে নিন যে কি কি ধরনের অসঙ্গতি এবং তার কি ধরনের ডায়েট লাগবে। আগে আমরা অসঙ্গতিটা একটু ছোট করে শুনে নিই। একদম, নমস্কার, ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আগের প্রোগ্রামে আমরা আলোচনা করেছিলাম যে বাচ্চার চুল কাটতে চাইছে না, বাচ্চার নখ কাটতে চাইছে না, আবার বাচ্চা খাবার জিনিস সব কিছু মুখে পুড়ে দিচ্ছে, আবার উল্টো দিকে বাচ্চা মুখে কুরকুরে, চিপস কিংবা এই ধরনের যে সমস্ত ক্রাঞ্চি যে সমস্ত ফুডস আছে সেগুলো খেতে চাইছে, অথচ ভাত ডাল মাছ মাংস এই ধরনের খাবারের প্রতি তার অনীহা, বাবা মা ডাকলে সাড়া দিচ্ছে, কিংবা অন্যান্য সিলেক্টিভ লিসনিং যেটা আমরা বলি যে অন্যরা ডাকলে সেখানে সাড়া দিচ্ছে না, সে হয়তো বিকট শব্দ শুনে তার কোনো ভ্রূক্ষেপই নেই, সে কিন্তু নিজের মনে নিজের আনন্দে নিজের জগতের মধ্যে রয়েছে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে প্রেশার কুকার মিক্সার গ্রাইন্ডার কিংবা গাড়ির হর্নের আওয়াজে সে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। কি সমস্যা? তার আবার মনোযোগে অক্ষমতাও থাকতে পারে। তো এই সমস্ত জিনিস কি কারণে হচ্ছে? আমরা আগের দিন বলেছিলাম যে ব্রেনের একটা থ্রেশোল্ড, একটা লেভেল রয়েছে, তার মানে প্রত্যেক কটায় যে আমরা সেন্স অর্গানগুলো, আমরা আগের দিন যেটা আমি বলেছি যে প্রত্যেক কটা সেন্স অর্গান মানে যে ইন্দ্রিয়গুলো রয়েছে, সাতটা ইন্দ্রিয়ের কথা আমরা বলেছি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এছাড়াও আরও দুটো যেমন ভেস্টিবিউলার এবং প্রোপ্রায়োসেপ্টিক, যদিও এর কোনো বাংলা মানে নেই, সেজন্য আমরা এই জিনিসগুলোকে এভাবেই আমাদেরকে বুঝতে হবে। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ভেস্টিবিউলার সিস্টেম এবং প্রোপ্রায়োসেপ্টিক সিস্টেম, এই সিস্টেমগুলোর মাধ্যম দিয়ে আমাদের এনভায়রনমেন্ট থেকে যে ইনফরমেশনগুলো ব্রেনে যাচ্ছে
ব্রেন প্রসেস করার পর তারপরে আমাদের একটা ডিসিশন মেকিং হয় যে আমরা সেই কাজটা করব কি করব না কিংবা কিভাবে করব। এটা রবীন্দ্রনাথ বোধহয় খুব ভালো বলেছিলেন, চেতনার রঙে পান্না হলো রঙিন। একটা ফুল, গোলাপ ফুল, তার মিষ্টি গন্ধ, দেখতে খুব সুন্দর, লাল না গোলাপি, সেটা কিন্তু সবটাই চোখের মাধ্যমে মস্তিষ্কে যাচ্ছে এবং মস্তিষ্কে গিয়ে প্রকৃত ছবিটা পরিস্ফুট হচ্ছে। তবেই কিন্তু আপনি বুঝতে পারছেন গোলাপ সুন্দর গন্ধ রয়েছে যেমন, তাকে দেখতেও ভারী চমৎকার, কিন্তু যে বাচ্চাটি এটা করতে পারবে না তার কোথাও কিন্তু একটা সমস্যা রয়েছে। একদমই তাই। তো সেই জন্য আমি বলবো যে আমরা একটু স্ক্রিনে ফিরে যাব। স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে এখানে আপনারা দেখছেন যে স্টিমুলাস যে জায়গাটা রয়েছে সেন্সরি ইনটেক, তার মানে স্টিমুলেশনগুলো আমাদের সেন্ট্রাল প্রসেসিং কিংবা ব্রেনে যাচ্ছে। ব্রেনে গিয়ে সেই জিনিসটার অ্যানালাইসিস হচ্ছে, অর্গানাইজেশন কিংবা ইন্টিগ্রেশন হচ্ছে, সিনথেসিস হচ্ছে এবং তারপরে সেটা স্টোরেজ কিংবা মেমোরি হচ্ছে। এই সেন্ট্রাল প্রসেসিংয়ে মানে আমাদের ব্রেনে যদি ঠিকঠাক প্রসেস হয় তখন আমাদের মোটর ল্যাঙ্গুয়েজ এবং ইমোশনাল আউটপুট, তার মানে আমাদের যে হাত পা সঞ্চালন করে যে সমস্ত কাজ, আমাদের কথা বলে ভাবার আদান প্রদান করার যে কাজ এবং আমাদের যে ইমোশনাল আউটপুট, আমরা ভাবটাকে কী করে প্রকাশ করছি, আমরা হাসি, কান্না, রাগ, দুঃখ, অভিমান, এই সমস্ত যে সমস্ত আউটপুটগুলো হচ্ছে সেগুলো যদি ঠিকঠাক মতো হয় তখনই আমরা একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি, আমরা কোনো জিনিস শিখতে পাচ্ছি, আমাদের শিক্ষা যে জিনিসটা নতুন কোনো ইনফরমেশান আমরা প্রসেস করতে পারছি। এইটা কিন্তু একটা চক্রের মতো কিংবা একটা সাইমেলটেনিয়াসলি জিনিসটা কাজ করে। এই সিস্টেমে আপনারা দেখতে পাবেন যে মাঝখানে মাঝখানে কোথাও ব্রেকেজ রয়েছে, তার মানে এই যে সেন্সরি ইনটেকটা, তার মানে স্টিমুলেশনটা যদি ঠিকঠাক মতো ব্রেনে না যায়, ব্রেনে যদি ঠিকঠাক মতো প্রসেস না হয় তাহলে তার কী হবে, তার ডিসফাংশন হবে। কিসের ডিসফাংশন হবে? সেই ইনফরমেশানগুলোর অ্যানালাইসিসে ডিসফাংশন হবে, অর্গানাইজেশনে ডিসফাংশন হবে, তার সিনথেসিস এবং স্টোরেজে ডিসফাংশন হবে। সেখানে যদি ডিসফাংশন হয় তাহলে আমরা যে হাত পা সঞ্চালন করে যে কাজ করছি কিংবা ভাবের আদান প্রদান করছি সেটাও ঠিক মতো হবে না। তার মানে একটু সহজ করে বলতে হবে, হ্যাঁ, এই যে ধরুন ইনফরমেশানগুলো আমরা যেমন চোখ দিয়ে আমি কিছু একটা দেখলাম, সেটা যদি ব্রেনে আমি কি দেখছি যদি প্রসেস না হয়। সুন্দর পাখি ভাবুন, একটা বক উড়ে যাচ্ছে, আপনি দেখছেন বক, সাদা বক, সে উড়ে যাচ্ছে মেঘের কোল থেকে, বেশ কাব্যিক ভঙ্গিমায় আমরা সেটা ব্যাখ্যা করলাম, কিন্তু যে পারবে না, কেন পারছে না? সে বক আর কাকের পার্থক্য করতে পারছে না। না, তার কারণ হচ্ছে সে চোখ দিয়ে তার ব্রেনে সব কিছু, সেই বক বলুন, কাক বলুন, আকাশ বলুন, গাছপালা, সব কিছুই কিন্তু ব্রেনে রেজিস্টার হচ্ছে, কিন্তু সেই বকটা কোন পথে কোন দিকে উড়ে যাচ্ছে সে হয়তো সেই ডিরেকশনটা সে বুঝতে পারছে না, এবং সেইটা যে বক সেই এক্সপিরিয়েন্সটা তার নেই, সেই আইডেন্টিফিকেশনটা সে জানে না, তার কাছে সেই ল্যাঙ্গুয়েজের সেই ব্যারিয়ারটা রয়েছে, সে স্টোরেজ তার ইমাজিনেশন সেই জিনিসটা নেই, তার এতদিনে শিখে ফেলার কথা সেটা সে শিখে উঠতে পারেনি। একদমই তাই। তার মানে কি তার মাইলস্টোন ডেভেলপমেন্টটা একটু গলত থেকে যাচ্ছে? সেটা যদি বয়স, সেটা আবার বয়সের উপর নির্ভর করবে। এই এই ধরনের সমস্যা যখন আমরা দেখছি যে একটা 4-5 বছর কিংবা 6 বছরের বড় বাচ্চার ক্ষেত্রে আমরা দেখব, তখনই তার ক্ষেত্রে যদি যে ধরুন কথা বলতে পারে না, যে কথা বলতে পারে না তার ক্ষেত্রে তো অবভিয়াসলি যে সেটা তার মাইলস্টোনটা অ্যাচিভ হয়নি। যারা কথা বলতে পারে কিন্তু তার হয়তো সেই এখনও ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা হয়নি, যেখান থেকে সেটা বক না কাক সে বাচ্চা এখনও জানে না, সে শুধু পাখি হিসেবে হয়তো সেই জিনিসটাকে জানে। আবার এমনও জিনিস হতে পারে যে যেহেতু আকাশের দিকে যখন সে তাকিয়ে আছে, আকাশ থেকে যে সূর্যের যে যে রশ্মিটা যেটা রয়েছে সেটা তার সিস্টেম হয়তো নিতে পারে না, মানে চোখ দিয়ে যখন সেটা প্রসেস করছে সেই জোরালো লাইট ফলার ফলে হয়তো সেই জিনিসটাকে প্রসেস করতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু সেই চোখকে মিচকে নেবে কিংবা চোখটাকে সরিয়ে নেবে, এবং যে যে ডিরেকশনে হয়তো পাখিটা কিংবা কাকটা উড়ে যাচ্ছে সেটা সে ফলো করতে পারবে না। এটা একটু জটিল হয়ে গেল। আমি যদি সহজভাবে আপনাদের বোঝার চেষ্টা করি, আমরা জানি যে ছোট বাচ্চা খেলাধুলো করে, আমরা অনেক সময় দেখেছি বাচ্চার দিকে যখন আমরা বল ছুঁড়ে দিলাম তখন দেখছেন বাচ্চা যখন ক্যাচ লুফতে যাবে সে কিন্তু বুঝতে পারে না বলটা কোন ডিরেকশন থেকে আসছে এবং কতটা জোরে কিংবা আসতে আসছে, সেই হিসেবে তো তার ক্যাচ করার জন্য হাতটা প্রসারিত করার, মানে হাতটা প্রসারিত করলে তবেই তো সে সব ক্ষেত্রে একটা সিঁড়ির ধাপ। হ্যাঁ, সে একদম অসুস্থ বাচ্চা হলে বা জুয়েল যেরকম বলার চেষ্টা করছেন সে হয়তো দেখা যাবে অনেক দূরে পাঠায়, বাচ্চাটা সুস্থ সবল, এখানে কিন্তু বাচ্চা সুস্থ সবল, বাচ্চা চোখে দেখতেও পায়, কানে শুনতেও পায়, বাচ্চা হাঁটা চলাও করতে পারে, সব কিছুই করতে পারে, কিন্তু বাচ্চা ধরুন একটা বল থ্রো করতে গেলে কতটা জোরে থ্রো করলে সেটা পার্টিকুলার একটা ডিস্টেন্সে কিংবা টার্গেটে যাবে, বাচ্চার কিন্তু সেই মাসেলের গ্রেডেশনে অসুবিধে রয়েছে, তো সেটা একটা প্রোপ্রাসেপশন সিস্টেমের সমস্যা।
বাচ্চা হয়তো হাঁটতে চলতে পারে, তার মানে তার মস্তিষ্ক ঠিক মতো অনুরণিত হচ্ছে না, এক্স্যাক্টলি তা প্রসেস করছে, সেটা কিন্তু সে বাচ্চা কিন্তু অসুস্থ নয়, আমরা বাচ্চা আপাতত দৃষ্টিতে বাচ্চা সুস্থ, এক্স্যাক্টলি এখানে কিন্তু আমরা বাচ্চা অসুস্থ বলতে অনেক সময় মা বাবারা ভাবতে পারেন যে বাচ্চার রোধে কোনো একটা রোগ রয়েছে, এটা এই ধরনের ডেভেলপমেন্টাল ডিলে রয়েছে বা আমরা যেগুলো সাথে সাথে বলে থাকি ডেভেলপমেন্টাল ডিলে থাকতেও পারে নাও থাকতে পারে, যে সমস্ত বাচ্চাদের সেন্সরি প্রসেসিং এ অসুবিধা থাকে তাদের ডেভেলপমেন্টাল ডিলে থাকতেই হবে, তার কোনো কথা নেই, সে হয়তো তার সব মাইলস্টোন সব অ্যাচিভ করেছে। আচ্ছা জুয়েল, যার এই সেন্সরি ইন্টিগ্রেশনে প্রবলেম বা সমস্যা রয়েছে এই ধরনের, তার পক্ষে তো ভবিষ্যতে যে কোনো কাজ করাই একটু মুশকিল হয়ে দাঁড়াবে, যে সমস্ত কাজে একটু পারদর্শিতা কিংবা পারফেকশনের একটা ব্যাপার থাকে তাদের, এই পারফেকশনের ব্যাপারটাই কিন্তু গলত থাকে, যে কোনো কাজই আমাদের কোথাও না কোথাও পারফেকশনিস্ট হতেই হয়, মানে আপনি কলম দিয়ে লিখবেন যে সেটাও তো ঠিকঠাক ধরতে হয়, একদমই, ইভেন এই যে বোর্ড থেকে যখন বাচ্চাকে কপি করতে হয়, যে আমাদের যখন কপি করতে হয় এই কোনো লেখা লেখা, এই সমস্ত বাচ্চার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ধরুন তার সেই ফিগার গ্রাউন্ড পারসেপশনটা ঠিক নেই, তার মানে ওই ব্ল্যাকবোর্ডের যে কালো রং আর তার উপর যে সাদা রঙের যে চক দিয়ে কিংবা যে কালি দিয়ে লেখা তা দুটোর মধ্যে কিন্তু সে পার্থক্য করতে পারে না, যে কারণে তার কিছু লাইন স্কিপ হতেই পারে, সেইখানে আপাত দৃষ্টিতে তার শারীরিক অসুস্থতা আর কিছু নেই, এক্স্যাক্টলি এইটা হচ্ছে তার ওই ভিজুয়াল প্রসেসিং এর অসুবিধে, সেরকমই যে বাচ্চা এই যে প্রসেসিং এর অসুবিধা, এর সঙ্গে কি আরো নানা অন্যান্য অসুবিধা থাকতে পারে, মানে একটা বাচ্চারই শুধু একটা নয়, যখন আমরা জানি এই সমস্ত বাচ্চার একটা অসুবিধা আছে যেটা এখনই মৃণ্ময়বাবু বলছিলেন যে জাস্ট চোখে দেখার, তখন আমরা সেটাকে বলছি সেন্সারি প্রসেসিং ইস্যু কিংবা চ্যালেঞ্জেস, দ্যাট ডাজন্ট কাম আন্ডার দ্য ক্রাইটেরিয়া ফর দ্য ডিসঅর্ডার, ডিসঅর্ডার হতে গেলে তাকে অনেক কিছু ক্রাইটেরিয়া মিট করতে হয়, আমি এবার সেই জায়গাটাতে আসবো। এই যে ধরুন আমি যদি একটা এই কেস স্টাডি নিই যে 4 বছর 7 মাস একটা বয়স বাচ্চার, বাচ্চার অলরেডি ডায়াগনোসিস হয়েছে অটিজম, এটা আমি আগেও আপনাদেরকে বলেছি আমার প্রিভিয়াস যে প্রেজেন্টেশন ছিল যে যে সমস্ত বাচ্চাদের অটিজম, এডিএইচডি, এডিডি, লার্নিং ডিসেবিলিটি, অডিটরি প্রসেসিং এই ধরনের কোনো না কোনো ডায়াগনোসিস রয়েছে তাদের ক্ষেত্রে এই সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডার থাকার মাত্রাটা কিন্তু অনেকাংশে বেশি বাকি বাচ্চাদের তুলনায়। এই বাচ্চার ক্ষেত্রে আমরা এমন কি হয় জুয়েল, যার কোনো কোনো রোগ নেই অথচ তার সেন্সর ইন্টিগ্রেশন, হ্যাঁ একদম একদম হতে পারে, মানে তাদের অন্য কোনো ডায়াগনোসিস নেই কিন্তু তাদের সেন্সরি ইস্যু, সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার হতে পারে, তাদেরকে সারিয়ে তোলা যায়? একদম একদম সম্পূর্ণভাবে। এই বাচ্চাটা যার কথা আমরা আজকে এখনই ডিসকাস করছি, এটা একটা 4 বছর 7 মাসের বয়স বাচ্চা বয়, তার অটিজম অলরেডি ডায়াগনোসিস রয়েছে, বাচ্চাটা একটু অন্তর্মুখী কিংবা ইন্ট্রোভার্ট সেন্সিটিভ, কিন্তু বাচ্চাটা বুদ্ধিমান মানে ইন্টেলিজেন্ট, এমনিতে তো অটিস্টিক চাইল্ড একটু ককুন্ড হয়ে থাকে, হ্যাঁ কিন্তু একটু একলা শ্রেণীর হওয়ার থাকতে পারে, হ্যাঁ তাদের পিয়ার মিক্সিংটা যেহেতু অসুবিধা থাকে, সেরকমই এই বাচ্চাটারও রয়েছে, তার সোশ্যাল প্লে স্কিলসে তার অন্য বাচ্চার সাথে তার ল্যাকিং রয়েছে, সে কিন্তু দেখে কিন্তু সব শুধু নিজের মতো নিজেই খেলার চেষ্টা করবে বা একই রকম নিজের একটা বাতাবরণের মধ্যে থাকার সে পছন্দ করে সেই বাচ্চাটা। তার এই বাচ্চাটার স্পিচ এবং ল্যাঙ্গুয়েজে এবং বিহেভিয়ার এবং সোশ্যাল স্কিলে অসুবিধা রয়েছে, এটা টিচার স্কুলে টিচার রিপোর্ট করেছে, এবং প্যারেন্টস কী রিপোর্ট করেছে, বাচ্চার মনোযোগে একটু অক্ষমতা রয়েছে, তার কমিউনিকেশনে কিছু অসুবিধা রয়েছে, এবং তার সোশ্যাল যে অ্যাবিলিটি যেটা রয়েছে তাতে কিছু অসুবিধা রয়েছে। তো এই ধরনের একটা বাচ্চা যখন আমাদের এই সেন্টার চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে আসে, তারপরে তার এই সমস্ত কনসার্নগুলো নেওয়ার পর আমরা তার SIPT সেন্সারি ইন্টিগ্রেশন অ্যান্ড প্র্যাকটিস টেস্ট বলে একটা টেস্ট এইটা আমরা করি, এটাকে একটা গোল্ডেন স্ট্যান্ডার্ড টেস্ট বলা হয়। গোল্ডেন স্ট্যান্ডার্ড এই জন্যই যেহেতু নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাকে স্ট্যাবলিশ করা হয়েছে, এবং যে সমস্যাগুলো এই টেস্টটার মাধ্যমে ধরা পড়ে সেটা মানে একদম বিন্দু মানে পুঙ্খানুপুঙ্খভাবে সেই সমস্যাগুলোকে আমরা ধরতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রাফ দেখা যাচ্ছে, গ্রাফে -3 থেকে নিয়ে +3 পর্যন্ত দেখবেন একটা গ্রাফ রয়েছে, বাঁদিকে এক্সট্রিম লেফটে দেখবেন অনেকগুলো যেমন স্পেস ভিজুয়ালাইজেশন, ফিগার কাউন্ট পারসেপশন যেটা নিয়ে এক্ষুনি আমরা আলোচনা করছিলাম, এরকম 17খানা সাব টেস্ট রয়েছে যেটা বাচ্চাটাকে পারফর্ম করতে হয়, এবং তারপরে আমরা বাচ্চাটার এক্স্যাক্টলি কোন জায়গাটায় সমস্যা আছে সেটা কিন্তু আমরা এই টেস্টের মাধ্যমে লোকেট করতে পারি। তো এই টেস্টের মাধ্যমে দেখা গেছে যে বাচ্চাটার একটা ডিসপ্র্যাক্সিয়া রয়েছে, সোমাটো ডিসপ্র্যাক্সিয়া রয়েছে, যে বাচ্চার ভার্বাল কমান্ড দিলে তার ফলো করতে অনেকটা অসুবিধা হয়, বাকি প্র্যাকসিস এবিলিটিগুলোতেও তার কিছু না কিছু সমস্যা রয়েছে, যেমন পশ্চারাল প্র্যাকসিস, ওরাল প্র্যাকসিস। এখানে আমি বলে রাখি যে প্র্যাকসিস সমস্যাটা হচ্ছে একটা ইউনিক একটা হিউম্যান এবিলিটি যেটা
আমাদেরকে কাজ করতে গেলে, যেমন আইডিয়েশন, প্ল্যানিং এবং এক্সিকিউশন, যে কোনো কাজ করতে গেলে আমাদের এই তিনটে জিনিস আমাদের করতেই হয়। সেটা একটা আইডিয়া, মানে কী করে কাজটা করব, প্ল্যানিং কীভাবে স্টেপ বাই স্টেপ করব, এবং লাস্ট হচ্ছে এক্সিকিউশন। তো এই বাচ্চাটা সেই সমস্যা, সেই এই জায়গাগুলোতে কিছু কিছু সমস্যা রয়েছে। আবার কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা এই পরের টেস্টটাও করতে পারি, যেখানে আমরা মা বাবা যাদের সাথে, যারা আমাদের কাছে আছেন, তাদের কাছ থেকে আমরা কিছু ইনফরমেশান আমরা নিই। কিসের ইনফরমেশান নিই? বাচ্চার চোখে দেখার যে ইন্দ্রিয়গুলো নিয়ে আমরা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেগুলো নিয়ে তার হোম এনভায়রনমেন্টে কিংবা স্কুল এনভায়রনমেন্টে বাচ্চা কী করে সেই জিনিসগুলোকে প্রসেস করে, তার চোখে দেখে, কানে শুনে, জিনিস টাচ করে, তার বডি অ্যাওয়ারনেস কীরকম, তার ব্যালেন্স কীরকম, তার মোটর প্ল্যানিং কীরকম, তার সোশ্যাল পার্টিসিপেশন কীরকম, এই প্রত্যেক কটা ডোমেনে আমরা কিছু ইনফরমেশান পেরেন্টসদের কাছে, পেরেন্ট কোশ্চেনের মাধ্যমে আমরা নিই, এবং সেগুলোকে আমরা অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে বাচ্চার, এই বাচ্চাটার এই ধরনের সমস্যা রয়েছে। যেখানে আপনি গ্রাফে দেখতে পাবেন যে একটা স্ট্রেট লাইন রয়েছে এবং একটা জিগজ্যাগ লাইন রয়েছে। এর মানে কি? যে লাইনটা দেখতে পাচ্ছেন স্ট্রেট লাইন, সেটা হচ্ছে একটা কাট অফ লাইন, কাট অফ মার্কস আমরা বলি। তো কোনো স্কোর যদি এই লাইনের নিচে থাকে, তখন আমরা দেখে বলে থাকি যে ওই বয়সে বাচ্চাটা যে ধরনের হওয়ার কথা, তার মানে বাচ্চাটা কিন্তু টিপিক্যাল, মানে স্বাভাবিক। যখন এই কাট অফ লাইনটার উপরে চলে যাচ্ছে, তখনই আমাদেরকে এটা বলতে হচ্ছে যে বাচ্চার কি পার্টিকুলার সেই ডোমেনগুলোতে সমস্যা রয়েছে, এবং যার জন্য সেভাবে তার যে থেরাপিটা ডিজাইন করতে হবে। তো দুটো গ্রাফ যদি আপনারা পাশাপাশি দেখেন, দেখতে পাবেন যে সেম এরিয়াগুলোতে কিন্তু দুটো আলাদা আলাদা বাচ্চার আমরা ইনফরমেশন নিয়েছি, দুটো বাচ্চার ক্ষেত্রে কিন্তু গ্রাফটা আলাদা, যেহেতু তার এই বাচ্চা ফারাকটা কোথায় হয়েছিল, যারা দেখছেন তারা কি করে বুঝবেন এই বাচ্চাটার কি ছিল, এই বাচ্চাটার কি ছিল? যেখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রাফ থেকেই দেখতে পাচ্ছেন যে গ্রাফের এক তো হচ্ছে সিমিলারিটি নেই। আমি যদি এক্সট্রিম লেফটে যাই, যেটা একটু ডার্ক ফেজে রয়েছে, সেখানে দেখবেন বাচ্চার সোশ্যাল পার্টিসিপেশনটা নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে। ওয়্যারএস ডান দিকে যে আপনার গ্রাফটা রয়েছে, সেখানে কিন্তু বাচ্চার প্রত্যেক কটা ডোমেনে কিন্তু সমস্যাটা রয়েছে, মানে সে যেমন মেলামেশা করতে অক্ষম, তার অন্যদিকেও আরো নানা রকম অক্ষমতা রয়েছে। এক্স্যাক্টলি। আর বাঁদিকে যে বাচ্চাটা রয়েছে, সে কিন্তু তার সোশ্যাল পার্টিসিপেশনে কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি যে সমস্ত ডোমেন রয়েছে, চোখে দেখা প্রসেসিং করা, হিয়ারিং, টাচ প্রসেসিং, বডি অ্যাওয়ারনেস, মানে সে ওই চুল কাটতে গেলেও কাঁদতে পারে, একদমই, তাকে পাউডার মাখাতে গেলেও সে কাঁদতে পারে, সে ওরকম মাটি থেকে তুলে খেতেও পারে, একদম, কিন্তু সে মেলামেশাটার ক্ষেত্রে তার কোনো অসুবিধা নেই। আর এই যে ডান দিকে যাকে আমরা দেখছি যে বাচ্চাটি, তার মেলামেশার ক্ষেত্রে যেমন আছে, তার ইনস্ট্রাকশন ফলোয়িং এর ক্ষেত্রে যেমন আছে, এবং এই বাচ্চাটি হাইপার অ্যাক্টিভ ইন নেচার, তার প্রচুর কিন্তু সে সবসময় দৌড়ে বেড়ানোর একটা টেন্ডেন্সি, হ্যাঁ, মানে দম দেওয়া পুতুলের মতো সে আচরণ করে যাচ্ছে, একদম একদম। আচ্ছা, এটা তো আমাদের অত্যন্ত জটিল একটা পদ্ধতি, এটা আপনাদেরই ডোমেইন, এটা আপনাদের কাছেই থাক জুয়েল, এই পরীক্ষাগুলো আপনাদের কাছে গেলে তখন তো আপনারা করবেন, হ্যাঁ, বাবা মা জানতে চাইবেন যেটা কি দেব আমরা, কি করে সুস্থ করতে পারবো, হ্যাঁ, সেটাও হয়তো খুবই জটিল হবে, আমরা সেটাকে একটু সহজ সরল করে, একদম, আমরা আগের দিনই আমরা কথা বলেছিলাম, যেটা যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, আমার একটা খুব খুব ছোট একটা প্রশ্ন থাকবে জুয়েল, ধরুন এই যে অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো, যে বাচ্চা যেটা খাবার সেটা খাচ্ছে না, মাছ মাংস ডাল ভাত কিছুই খাবে না, সে মাটির ডালা টিকটিকির গু যা পাচ্ছে সেই মুখে তুলে দিচ্ছে, বা যে বাচ্চা চুল কাটতে নিয়ে গেলে তারস্বরে চেঁচাচ্ছে, এইগুলোকে আমরা থেরাপি, মানে আপনাদের ভাষায় থেরাপি বলা হয়, একদম, সেই থেরাপিটা কিরকম হবে, দু একটা উদাহরণ দিলেই যাতে, যেমন ধরুন যাদের চুল কাটতে, নখ কাটতে অসুবিধা হতে পারে, তার মানে হচ্ছে তার যে টাচ, যে সেন্সেশন, সেইটা ওভার রেসপন্সিভ হবে। আমি আগের দিন, মানে এইটাতে আপনারা প্রথম, আমার জানার ইচ্ছে যেটা, হ্যাঁ, বাবা মা কমপ্লেন করলেন যে কে চুল কাটতে নিয়ে গেলে এরকম চাঁচে, তখন আপনারা প্রথম পরীক্ষাটা কি করবে? না, প্রথম পরীক্ষা কিছু করব না, আগে বলবো মা বাবাদের যে জোর করে সেই বাচ্চা চুল কাটানো, নখ কাটানো বন্ধ করতে হবে, হলো এক নম্বর। এক নম্বর হচ্ছে সেই বাচ্চাটার যে ভীতিটা যেটা রয়েছে, যে আপনি দূর থেকে সেই চুল, মানে ছুরি কাঁচি, এটা শুধু চুল কাটা নখ কাটার ক্ষেত্রেই নয়, সেই তার সাথে চুল আঁচড়াতে গেলেই হয়তো দেখবেন বাচ্চা পাই পাই করে পালিয়ে যাচ্ছে। তো সেই বাচ্চার ক্ষেত্রে আগে তো সেটা দেওয়া যাবে না, আগে নিজে মডেলিং করবেন, সেই জিনিসটা দিয়ে আপনি আগে নিজেকে করবেন, যে আপনি নিজে আঁচড়াবেন, চুল কাটা আপনি দেখাতে পারেন, এবং যেহেতু ওই সমস্ত বাচ্চাদের চুল কাটানোর আগে তার মাথায় যদি, কিংবা নখ কাটার আগে তার ফিঙ্গারে যদি আমরা ডিপ প্রেশার আমরা যদি দিতে পারি, মানে মাসাজ বলতে পারেন, মানে ডিপ প্রেশার যদি আপনি ফিঙ্গার দিয়ে দিতে পারেন, তখন সেক্ষেত্রে আস্তে 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 আমরা দেখেছি যে সেই সমস্ত বাচ্চারা চুল কাটতে আগ্রহী, মানে চুল কাটার সমস্যাটা আস্তে আস্তে কাটবে, একদম। এবং যেহেতু এটা একদিনে হবে না, যে আপনি একদিনে ডিপ প্রেশার দিলেন এবং পরের দিনে আপনি তার চুল কাটতে বসে গেলেন, সেটা যেহেতু একদিনে একদমই হবে না, সেই জন্য এটা হলো ঘরোয়া একটা টোটকা, ঘরোয়া নয়, এটাও সেন্সারি সিস্টেমেরই পদ্ধতি, একদম। এইটা যেমন হোম বেস, মানে প্রোগ্রামের ক্ষেত্রে এটা মা বাবাদের জন্য আমরা টোটকা জিনিসটা, আমি আপত্তি এই জন্য জানাবো, যেহেতু এটা সাইন্টিফিক একটা অবশ্যই অবশ্যই ভাবেই আমরা বলছি,
যখন এর মধ্যে বিস্তার বিজ্ঞান লুকিয়ে আছে, একদম বাচ্চারা যখন আমাদের কাছে এসেছে তখন আমরা তাদেরকে ডিপ প্রেসার কি করে ইউজ করবে সেটা থেরাপিস্টরা জানে, যারা এই বিষয়ে অলরেডি একটা তো ডিপ প্রেসার গেল, বাদ বাকি আর? হ্যাঁ, এবার যারা ধরুন যাদের খাওয়ার সমস্যা রয়েছে, বিশেষ করে যারা খেতে চায় না, তো তাদের ক্ষেত্রে ফিঙ্গারের মাধ্যমে আমরা ওরাল এক্সপ্লোরেশনটা আমাদেরকে বাড়াতে হয়, সেইগুলো হচ্ছে থেরাপিস্টরা যেমন করতে পারে, মানে সেটার জন্য আপনাদের কাছে আসতে হবে, বাবা মাকে দেখতে হবে, বুঝতে হবে, এবং সেটা আপনারাই করবেন, আপনাদের ডোমেইন। তারপরে এরপরে হচ্ছে আপনাদের যে সমস্ত বাচ্চা ধরুন হাঁটা চলা করতে, ধরুন সে হাঁটা চলা করতে পারে কিন্তু সিঁড়ি নামতে গেলে অসুবিধা হয়, সেটা আমাদের মাঝখানে কোনো একটা ফাঁকা জায়গা, ফাঁকা ফাঁকা সিঁড়ি বা এইগুলো তো তার ভয় লাগে, সে সমস্ত জায়গায় যাদের গ্র্যাভিটেশনাল ইনসিকিউরিটি আমরা সাধারণত বলে থাকি, তাদের ক্ষেত্রে আমরা সাপোর্ট দেবো ইনিশিয়ালি। সাপোর্ট ইন দ্য সেন্স যে হয়তো প্রথম 10টা উপর থেকে নিচের ধাপ পর্যন্ত আমরা তাকে আমরা হেল্প করলাম, তাকে লাস্টের একটা কিংবা দুটো সিঁড়িতে আমরা তাকে বলবো এবার তুমি নিজে নামার চেষ্টা করো, যেখানে আমরা তাকে তার সাথে থাকবো এবং কোনো রকমভাবে যেন বাচ্চা না পড়ে যায় সেটা দুর্ঘটনা যাতে কিছু না ঘটে, একদমই, কারণ সে দুর্ঘটনা থেকে কিন্তু আবার ভীতিটা জন্ম নিতে পারে। ঠিক, তো এইভাবে গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি মাধ্যমে করতে হচ্ছে আপনাদের থেরাপি, যে তাকে ক্রমান্বয়ে একটা অভ্যেস বা চর্চা। হ্যাঁ, আর একটু সংক্ষেপে একটা ছোট্ট করে একটা জিনিস বলবো, যার ধরুন ওই গ্র্যাভিটেশনাল ইনসিকিউরিটি, তার মানে সে ওই সিঁড়ির যখন প্রথম 10 প্রথম উপরের যে ধাপে রয়েছে তার মনে হয় আমরা যখন পাহাড়ের খাদ থেকে নিচের দিকে ঝুঁকি দেখলে যেরকম আমাদের একটা যেরকম আতঙ্ক হয়, তার কিন্তু জাস্ট ওই সিঁড়ির ধাপে চড়েই হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থা হওয়ার কথা নয়। সেজন্য আমরা যখন এই যে ডেপথ তা আমরা কম করে দিলাম, তার মানে সিঁড়ির সবচেয়ে নিচের পায়দান থেকে যখন তাকে নিচে নামতে হচ্ছে তার ক্ষেত্রে ডেপথ অনেকটা কমে গেল, তখন আস্তে আস্তে তার কনফিডেন্স, মানে বাধা অতিক্রম করাটা অনেক সহজ হলো তার কাছে, একবারই বাধা দিলে অসুবিধা, এবং গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি আমরা সেই হাইটটা বাড়াতে পারি। এবং তার ক্ষেত্রে এটা আপনাদের থেরাপিউটিক, এটা হচ্ছে হোম এনভায়রনমেন্টের ক্ষেত্রে, যখন থেরাপিউটিক সিস্টেমে যাবে সেখানে আমরা সুইং নামক অ্যাপারেটাস, মানে দোলনা অ্যাপারেটাস আছে, ফিজিও বল থাকে, নানা ধরনের আরো থাকে, যেখানে আমরা লিনিয়ার মুভমেন্ট আমরা দিয়ে থাকি, যেন সেই লিনিয়ার মুভমেন্টটা কেন ইম্পর্টেন্ট, কারণ কানের সাথে তার একটা এবং ভেস্টিবুলার সিস্টেমের সাথে আমি আগেও বলেছি একটা ব্যালেন্সের প্রশ্ন আসছে, সেটাকে সেজন্য আমরা স্টিমুলেট করার চেষ্টা করি। তো এইটা হচ্ছে পুরো সাইন্টিফিক, এটা পুরো ঠিক হয়ে যাবে একদম, মোটামুটি কতদিন সময় লাগবে আমরা সেটা ডিপেন্ড করে হচ্ছে এই যে আমি চার্টটা দিয়ে যেমন দেখালাম যে যার সমস্যাটা কম তার ক্ষেত্রে অল্প, মানে সেই আর্লি ইন্টারভেনশন যত তাড়াতাড়ি আসবে, একদম একদমই একদমই, যে কোনো সমস্যায় থাক না কেন আমরা আগেও বলেছি আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট 3-6 মাসের মধ্যে যে কোনো সমস্যায় কিন্তু আমরা একটা পজিটিভ চেঞ্জ 3-6 মাসের মধ্যে আমরা সহজে আপনারা সেটাকে ডিল করতে পারেন, একদম 3-6 মাস, কিন্তু একটু বড় হয়ে গেলে সময় আর একটু বেশি লাগবে, একটু বেশি লাগে তার, যেহেতু তার যে সমস্যাটা রয়েছে সেটা কতটা গভীরতা, এই ধরনের সমস্যাগুলো পুরোপুরি ছেড়েও যায়। এবং যেটা আমি আপনাদেরকে গ্রাফ যেটা দেখালাম সেই গ্রাফে তার কি রেজাল্ট বেরোচ্ছে সেটা সেন্সরি প্রসেসিং মেজারমেন্টই বলুন কিংবা এসআইপিটি টেস্টই বলুন, সেই টেস্টে কি রেজাল্ট বেরিয়ে আসছে তার উপর কিন্তু তার ট্রিটমেন্টটা নির্ভর করবে। ঠিক, মানে আপনারা তাকে কোন পথে কিভাবে নিয়ে যাবেন সেটা পরীক্ষাটি বলে দেবে, এবং যেহেতু আমরা জানি যে এই সেন্সরি ইন্টিগ্রেশন প্রবলেম যাদের রয়েছে তাদের আনুষঙ্গিক আরও সমস্যা রয়েছে, যেমন তার অটিজম থাকতে পারে, ADHD থাকতে পারে, ADD থাকতে পারে, সঙ্গে হাতে হাত ধরে তার চিকিৎসা করতে হবে, তার মানে এটা মাল্টি ডিসিপ্লিনারি টিমের একটা পার্ট, দিস ইজ নট দ্য অনলি থেরাপি ফর দোজ চিলড্রেন, মানে এটাই একমাত্র নয়, তার বাচ্চার যে আরো যে সমস্যাগুলো রয়েছে এবং একদমই তাই, এবং অন্যান্য যে সমস্ত থেরাপিস্ট কিংবা ডাক্তারবাবুরা রয়েছেন এটাও সেন্সরি ইন্টিগ্রেশনের মতো, আমরা সবাই নিজেদেরকে হাতে হাত মিলিয়ে যখন আমরা বাচ্চাটির জন্য কাজ করব তখনই দেখবো বাচ্চাটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং সে সুস্থ স্বাভাবিক জীবনে পুরোপুরি ফিরে যাবে, এই অসঙ্গতিগুলো তার কেটে যাবে, একদম বাচ্চা স্কুলে যাওয়া শুরু করবে, বাচ্চা বাসে যেতে কোনো অসুবিধা হবে না, বাচ্চা মিক্সার গ্রাইন্ডারের মানে যে অসুবিধাগুলো ছিল কিছু থাকবে, একদম সে বাচ্চা আবার খেতে শুরু করবে, সে চানো করতে চাইবে, সে চুলো কাটতে চাইবে, সে নোকো কাটতে চাইবে, সে যে সমস্ত জিনিস, মানে আর পাঁচটা সুস্থ বাচ্চা যা লক্ষণ তার সব ফিরে আপনি চোখে দেখে তফাত করতে পারবেন, 1 মিনিট সময় আছে, হ্যাঁ যে বাচ্চা চান করতে চাইতো না তার ক্ষেত্রে আপনারা কি করবেন, তাদের ক্ষেত্রে ওই যে ডিপ যে প্রেশারটা চান করতে না চাওয়া, চুল কাটা, নোক কাটা, এগুলো সবটাকেই আমরা বলছি ট্যাকটাইল ডিফেন্সিভনেস, তাদেরকে একটা ক্যাটাগরির মধ্যে আমরা ফেলছি, কিন্তু নোক কাটার ক্ষেত্রে যেটা কাজে লাগবে চান করার ক্ষেত্রে সেই ঠিক একই সিস্টেম কিন্তু কাজে লাগবে না, সেটা একেবারে আপনাদের, সেটা থেরাপিস্টরা বলে দেবে, একদমই তাই, সেটা যে থেরাপিস্টের কাছে যাবেন তারা সেন্সরি ইন্টিগ্রেশন নিয়ে কাজ করে তারাই একমাত্র বলতে পারবে, তারাই আপনাকে বলবেন, তারাই আপনাকে গাইড করবেন, এবং এই ধরনের কোনো সমস্যা চান করা থেকে গায়ে পাউডার মাখা যে কোনো সমস্যাই হোক না কেন বা যে কোনো কিছু মাটি থেকে তুলে খাওয়ার যে একটা অদ্ভুত স্প্রিয়া, সমস্ত কিছু কেটে যাবে, সেরে যাবে, সুস্থ স্বাভাবিক হয়ে যাবে, একদম। আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে, আবার দেখা হবে সামনের সপ্তাহে ঠিক এই সময় একই দিন, ধন্যবাদ।